পেঁপে যদি কুটি কুটি করে কেটে আপনি মাংসে দেন, শক্ত গরুর মাংস, শক্ত হাঁসের মাংস, শক্ত রাজহাঁসের মাংস যদি 1 কেজি পেঁপে দিয়ে দেন আর 2 কেজি মাংস পাক করেন, একদম রাজহাঁসের মাংস শক্ত মাংস নরম হবে, গরু বুড়া গরু শক্ত গরুর মাংস নরম হয়ে যাবে। আবার একদিকে সব রকম জীবাণু মুক্ত করার মতো ক্ষমতা পেঁপের ভিতরে আছে। এটা অবশ্য বাড়িতে আছে তো চীনা জিনিস, চীনা বামুনে পয়সা পায় না বা গ্রামের বামুনে কোনো দাম পায় না, এরকম বাড়ির গরু কলার ঘাস খায় না, ওই রকমই আমরা আমাদের ঘরে আছে মহামূল্যবান ঔষধি তরকারি হলো পেঁপে। পেঁপে একটা সময় ফল, একটা সময় তরকারি, আর একটা সময় ঔষধ। কত মূল্যবান একটি গাছ, এটা জন্ডিসের একমাত্র ঔষধ। আপনার জন্ডিস হলে কোনো সাইড ইফেক্ট ছাড়া 100 তে 100% ভালো করতে পারবে পাকা পেঁপে, কাঁচা পেঁপে এবং পেঁপের তরকারি। আর পর্যন্ত বি ভাইরাস থাকলে পেঁপের পাতা কুটি কুটি করে ভিজিয়ে 1 কেজি পাতায় 3 কেজি পানি দিয়ে 10 মিনিট জাল দিয়ে ওটা বোতল ভরে নিতে হবে। ওটা ফ্রিজে রেখে আস্তে আস্তে আধা কাপ করে দিনে 3 বার একটু মধু দিয়ে খেতে হবে। আমরা কতগুলি রোগ থেকে মুক্তি পেলাম। যে কোনো লোকেরই দেখা যায় যে গাড়িতে উঠলে বমি হয়, সেই বমি প্রতিরোধ করতে পারে আদা। রোগ বেদি আদা আরোগ্য হয় খেলে আদা। তো সে আদা কি আপনি খাবেন না, যেটা আপনার মায়ের পেটে বাচ্চা আসলে বমি বন্ধ করে দেয়। আবার আদার রস সহ আপনি যদি 7 দিন আনারসের শরবত খান, অনেকের স্টুল ক্লিয়ার হয় না, অনেকের পেটে অজস্র গুড়া কৃমি আছে, আনারস খেয়ে যদি বাচ্চাদের গুড়া কৃমি দূর করতে পারেন, তার মতো আর বিশেষ উপকার কিছুই নাই।